তো যাক, এবার আমরা প্রায় 1,000 কোটি টাকার একটা আলাদা ফান্ড রেখে দিয়েছি। এবার চলচ্চিত্র ইন্ডাস্ট্রির শিল্পীদের জন্য বিশাল সুখবর নিয়ে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কি বলছেন তিনি চলচ্চিত্র অনুষ্ঠানে গিয়ে, আমাদের আজকের এই ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরব, তাই নাটিনে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন। এবার অনুদানের সিনেমায় টাকার অঙ্ক বাড়িয়ে দেবে প্রধানমন্ত্রী, এমন একটি খুশির খবর দিয়েছেন তিনি। অনুদানের সিনেমায় টাকার অঙ্ক বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার 9 মার্চ বিকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2021 বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথাই জানান। চলচ্চিত্র শিল্পকে উন্নয়ন করার জন্য সরকার ব্যবস্থা নিয়েছে জানিয়ে বেশ কিছু সিনেমা আন্তর্জাতিকভাবে সমাদৃত হওয়ার প্রধানমন্ত্রী কলাকুশলীদের ধন্যবাদও জানিয়েছেন। বঙ্গবন্ধু বাঙালিদের সিনেমা তৈরির উদ্যোগে নিয়েছিলেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের সময় বাঙালিরা সিনেমা করতে পারে বা করতে পারবে এটা পাকিস্তানিরা সবসময় অবহেলার চোখে দেখত। 1956 সালে যখন আওয়ামী লীগ সরকার গঠনের সুযোগ পায়, হোসেন সোহরাওয়ার্দী তখন প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন মন্ত্রী পরিষদের সদস্য। তখন বাঙালিরা যেন সিনেমা তৈরি করতে পারে, বঙ্গবন্ধু সেই উদ্যোগটাই নিয়েছিলেন। পুরস্কার প্রাপ্তদের শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা বলেন, এটা আমাদের স্বাধীনতার মাস, এ সময় অনুষ্ঠানের অনুকরণ না করে মানসম্মত সিনেমা তৈরির পরামর্শ দেন বঙ্গবন্ধু কন্যা। তিনি বলেন, টেলিভিশনের টক শোতে ক্রমাগত সরকারের সমালোচনা করলেও অনেকেই বলে থাকে যে কথা বলতে দেওয়া হয় না, অনুষ্ঠানের FDC কমপ্লেক্সের নির্মাণ কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন এ সরকার। এদিকে এবারে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের জন্য তথ্য ও প্রচার মন্ত্রণালয় 13 সদস্যের জরুরি বোর্ড গঠন করে। 2021 সালের মুক্তিপ্রাপ্ত 21টি পূর্ণদৈর্ঘ্য, 17টি স্বল্পদৈর্ঘ্য ও 7টি প্রামাণ্য চলচ্চিত্র সহ মোট 45টি চলচ্চিত্র থেকে বাছাই করা হয় এবারের বিজয়ীদের। প্রিয় দর্শক, প্রধানমন্ত্রীর ভাষ্য ছিল এখানে যে চলচ্চিত্রতে যে সরকারি অনুদানের সিনেমাগুলো আছে সেই অনুদানের সিনেমাগুলার অঙ্ক এবার বাড়িয়ে দেওয়া হবে, কারণ বিগত দিনে দেখা যাচ্ছে 25 থেকে 30 লাখের টাকার মতো সরকারি অনুদান দেওয়া হতো, আর এবার অঙ্ক বাড়িয়ে যেন মানসম্মত সিনেমা করতে যা লাগবে সরকারের প্রতিপক্ষ থেকে সেটাই দেওয়া হবে, এমনটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্য পেশ করেছিলেন এই অনুষ্ঠানের মধ্যে। প্রিয় দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাটা আসলে কতটা যুক্তিসঙ্গত, তার কথা নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য।